আজ 26শে মার্চ 2024 প্রতিবেশী বাংলাদেশ উদযাপন করছে তাদের 54তম স্বাধীনতা দিবস। আর এই স্বাধীনতা দিবসটা বাংলাদেশের কাছে একটা স্পেশাল ডে হয়ে থাকবে, কারণ বাংলাদেশ তৈরি করেছে সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে, নিজস্ব কারিগরি দক্ষতায় একটি প্রশিক্ষণ বিমান। এটি হলো BBT-2, বঙ্গবন্ধু বেসিক ট্রেনার এয়ারক্রাফট 2। 2020 সালে এই প্রকল্পে হাত দেওয়া হয়। এরপর বাংলাদেশের বিমানবাহিনীর অভিজ্ঞ সদস্যরা প্রথমে তৈরি করে BBT-1 নামে একটি এয়ারক্রাফট। এই এয়ারক্রাফটটি সফলভাবে চালনা করার পর সেই অভিজ্ঞতা থেকে 2022 সালে হাত দেওয়া হয় আরও বড় এবং আরও শক্তিশালী একটি বিমান তৈরির, সেটি হলো BBT-2। অবশেষে সাফল্য মিলল 2024-এ এসে, তারা তৈরি করে ফেলেছে BBT-2 অর্থাৎ বঙ্গবন্ধু বেসিক ট্রেনার 2। এটি 6.1 মিটার লম্বার একটি টুইন সিটের এয়ারক্রাফট, স্প্যান 8.18 মিটার, এর উচ্চতা 1.84 মিটার। এতে ব্যবহার করা হয়েছে 100 হর্স পাওয়ারের একটি টার্বোপ্রপ ইঞ্জিন। এটি সর্বোচ্চ 250 কিলোমিটার বেগে উড়তে পারে। ওড়ার সময় ঘন্টায় 12 থেকে 16 লিটার তেল খরচা করে এটি। এই বিমানটি তৈরি করেছেন বাংলাদেশ বিমানবাহিনীর 53 জন অভিজ্ঞ সদস্য, তাদের মধ্যে ছিলেন পাইলট, ইঞ্জিনিয়ার এবং ট্রেইনার। তাদের অক্লান্ত পরিশ্রমে এই বিমানটি অবশেষে সাফল্যের মুখ দেখেছে এবং যোগ করেছে বাঙালির সাফল্যের মুকুটে একটি নতুন পালক। একজন বাঙালি হিসাবে আমি গর্বিত এই বিমানটির জন্য।